আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একদম ভিন্ন, কারণ আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এই সুন্দর ডিজাইনার টপসটাকে কাটিং করতে হবে এবং সেটাকে স্টেপ বাই স্টেপ স্টিচিং কিভাবে করতে হবে। এ টু জেড এভরিথিং হচ্ছে আমি টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে কমপ্লিটলি মিস করতে না চাইলে আপনারা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, এটা কি স্কিপ করা যাবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা তো আছেই। আর ভিডিওটাকে কমপ্লিটলি দেখবেন আর বোঝার চেষ্টা করবেন, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আমরা বেশি কথা না বলে এই ডিজাইনার টপসটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাটিং করতে হবে প্রথমে এটাই স্টার্ট করি। তো প্রথমে যেহেতু আমরা এই ডিজাইনার টপসটার মধ্যে বেশি একটা ঘের নাই যেটা আপনারা দেখতেছেন, তো আমরা এখানে নর্মালি 23 ইঞ্চির মতো ঘের দিব। তো ওই অনুযায়ী কাপড়টাকে আমি এখানে জাস্ট ডাবল ভাঁজ করে রেখেছি। কাপড়টার মিডল অংশটা থেকেই আমি হচ্ছে এটার পেছনের পার্টটা কাটিং করবো, আর সাইডে যে কাপড়টা আছে ওইটা থেকে হচ্ছে নর্মালি সামনের অংশটা কাটিং করবো। যেহেতু সামনের পার্টে বোতাম হবে, তার মানে বোতামের প্লেট হবে, ওই জন্য কাপড়ের কিনারের অংশটা থেকে আমি সামনের অংশটা কাটিং করবো, আর পেছনের অংশটা হচ্ছে মিডল বরাবর ভাঁজ দিয়ে নিছি কাপড়টাকে। এইদিকে বন্ধ অংশটুকু আছে আর এইদিকে খোলা অংশটুকু আছে। কাপড়ে যেহেতু ভর বেশি ওই জন্য আমি কাপড়টাকে মিডল অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়েছি। তো প্রথমে নর্মালি আমরা হচ্ছে এই টপসটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করব। নিচের দিকে আমরা অত বেশি এটার বর্ডারের জন্য লাগবে না, জাস্ট হচ্ছে আমরা 1 ইঞ্চি পরিমাণ রাখবো এটার বর্ডারের জন্য, কারণ হচ্ছে একটা চিকন বর্ডার দিব জাস্ট শুধুমাত্র, এর চেয়ে বেশি মোটা বর্ডারের প্রয়োজন নেই। তো 1 ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য আমরা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে এরপর এটার কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করবো। এটা যেহেতু বেশি লম্বা নাই, আমরা প্রায় 30 ইঞ্চির মতো এটা লম্বা বানাবো। এই 30 ইঞ্চিতে বরাবর আমরা হচ্ছে এখানে একটা দাগ দিলাম, এটার উপরে আরও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে আরও একটা দাগ দিলাম। এই 1/2 ইঞ্চিতে সেলাইয়ের জন্য দাগ দেওয়ার পর এই দাগটাকে কমপ্লিটলি আমরা একদম সোজা করে নেব। এখান থেকে পুরোপুরি দাগটাকে কমপ্লিটলি সোজা করে নিলাম। এবার যেহেতু এখানে একটা কলার হবে আর কলারটা আমরা একটু এক্সট্রা লার্জ বানাবো, যদি আপনার কলারের মাপটা থাকে 14 ইঞ্চি আমরা এখানে 15 ইঞ্চি বানাবো, মানে একটু যাতে বড় বোঝা যায় ওই রকম, যেহেতু একটু ডিজাইনে আছে ঠিক ওইভাবেই বানাবো। তো এখানে আমাদের ফুটের মেজারমেন্টটা আসতেছে 15 ইঞ্চি, তো আমি প্রথমেই হচ্ছে 15 ইঞ্চি মানে 7.5, অর্ধেক করলে 7.5, আর এটার সাথে আরও 1/2 ইঞ্চি এদিকে সেলাইয়ের জন্য এক্সট্রা যাবে। এরপর হচ্ছে আমি এই দিকে হচ্ছে কাঁধের যে অংশটাতে আমরা হচ্ছে কলারটাকে অ্যাটাচ করব ওই অংশটার মেজারমেন্ট করতেছি। এখানে প্রায় আমরা 3 ইঞ্চির মতো, যেহেতু একটু এক্সট্রা লার্জ কলার বানাচ্ছি, আমি প্রায় 3 ইঞ্চির মতো এখানে রাখতে পারি। তো 3 ইঞ্চির মতো এখানে রাখলাম। এরপর এই দিকে যে শোল্ডারের মেজারমেন্ট আছে এটাকে আমরা হচ্ছে এদিক থেকে প্রায় 1 ইঞ্চির মতো ডাউন করে নিলাম। এদিক থেকে 1 ইঞ্চির মতো ডাউন করে নিলাম, এরপর শোল্ডার মেজারমেন্টটা নিচের দিকে নামাই নিচ্ছি। তো কমপ্লিটলি এই ডাউনটা আপনারা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত করতে পারেন। তারপর এই দিক থেকে আমরা হচ্ছে এখন আর্ম হোলের মেজারমেন্টটা নিচ্ছি। আর্ম হোলের মেজারমেন্টটা আসলে আপনি কতটুকু লুজ বানাইতে চাচ্ছেন, একটু বেশি লুজ না একটু ফিটিংস বানাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তো আমরা নর্মালি এখানে প্রায় 6.5 ইঞ্চির মতো নিচ্ছি, এটা পরবর্তীতে যদি বাড়ানোর প্রয়োজন হয় আমরা অবশ্যই বাড়াবো। এরপর এই দিকে আমরা হচ্ছে এখন জাস্ট কমপ্লিটলি এটাকে সোজা না টেনে এটাকে প্রায় 1/4 ইঞ্চির মতো ভেতরের দিকে তেরসা করে টেনে তারপরে হচ্ছে আমরা এখানে আর্ম হোলের মেজারমেন্টটা নিব। তো এইদিকে জাস্ট হচ্ছে একটু ভেতরের দিকে আপনি হচ্ছে টানবেন এটাকে সোজা না টেনে। এরপর এটার বডির মেজারমেন্টটা করব। বডির মেজারমেন্টটা এখানে আসতেছে 18, যেটার অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা ছিল ফ্রেঞ্চ কার্ভটা বসিয়ে আমরা সুন্দরভাবে এখানে আর্ম হোলের মাপটা নিয়ে নিলাম। এবার আর্ম হোলটা আমার কতটুকু দরকার সেটা নর্মালি এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমরা হচ্ছে মেজারমেন্ট করে নিলাম। আমার 7.5 ইঞ্চি আর্ম হোল দরকার, তো এখানে প্রায় 8 ইঞ্চির মতো আছে আর 1/4 ইঞ্চ বেশি আছে। ওই 1/4 ইঞ্চ 7.5 দরকার, তো 1/4 ইঞ্চ এমনিতেই নর্মালি দেখা যায় লাগানোর সময় বেশি প্রয়োজন হয়, তো যে আর্ম হোলটা হয়েছে সেটা পারফেক্টলি হয়েছে। এরপর আমরা এখান থেকে এই বগলের নিচ থেকে নিচের দিকে 7 ইঞ্চিতে হচ্ছে এখানে পেটের মেজারমেন্টটা নেব, মানে কাঁধের উপর থেকে যদি আমি সেটাকে মেজারমেন্ট করতে যাই প্রায় 13 থেকে 13.5 ইঞ্চির নিচে আমরা হচ্ছে পেটের মেজারমেন্টটা নেব। পেটের মাপটাও আমাদের ঠিক সেম আমরা বডির মতো রাখবো, কারণ এখানে যেহেতু আমরা একটা ফিতা দিব তখন এটাকে একটু বাদলে হালকা হালকা কুচি দেখা যাবে, জিনিসটার লুকসটা ডিফারেন্ট মনে হবে। তো বডির মতো আমরা পেটের মাপটাও 18 ইঞ্চি রাখতেছি।
ওকে আর নিচে ঘেরের মাপটা হচ্ছে আমাদের এখানে 23 ইঞ্চি যেহেতু আমরা একটু বেশি ঘের দিচ্ছি না তাহলে 23 এর অর্ধেক আসবে হচ্ছে 11.5 ইঞ্চি তো এই 11.5 ইঞ্চিকে আমরা এখানে মেপে নিচ্ছি আর এই ধরনের টপস গুলার ক্ষেত্রে বেশি একটু ঘের দিতে হয় না কারণ হচ্ছে এগুলা একদম দেখা যায় একটু শর্ট পরে তো অত বেশি ঘেরের প্রয়োজন হয় না বা আপনি যদি চান আর একটু বেশি ঘের দিতে সেটা অবশ্যই দিতে পারেন বাট আমি বলবো এর চেয়ে বেশি ঘের দেওয়ার প্রয়োজন পড়বে না এগুলাতে তো নরমালি আমরা হচ্ছে পেটের মেজারমেন্টটা থেকে এই দিকে ঠিক বরাবর 17.5 ইঞ্চি আসতেছে ঠিক পাশেও আমরা 17.5 ইঞ্চি না রেখে আমরা এদিকে হচ্ছে হাফ ইঞ্চির মতো কমাই নিব কারণ তাহলে রাউন্ড শেপটা একটু বেশি সুন্দর আসবে এরপর হচ্ছে আমরা এই দিক থেকে এ পাশ পর্যন্ত একদম কমপ্লিটলি এই শেপিং স্কেলটা দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম কারণ হচ্ছে এখানে জাস্ট নিচের দিকে আমাদের প্রায় 1 ইঞ্চির মতোই সেলাই হবে এই 1 ইঞ্চির চেয়ে বেশি সেলাই হবে না এবার আমরা সামনের সরি পেছনের অংশটাকে কমপ্লিটলি মেজারমেন্ট করে নিলাম এবার আমরা এটাকে কাটিং করে নেব বাট কাটিং করার আগে আমরা যে এখানে গলার ショルダーের পাশে যে গলার জন্য যে অংশটুকু রাখছিলাম 3 ইঞ্চি এটাকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটা রাউন্ড দেব এখানে ঠিক শর্ট করে একদম যতটুকু গলা ঠিক ততটুকুর মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ একটা রাউন্ড দিচ্ছি আমরা তাহলে কলারটা লাগাইতে খুব সুন্দর হয় এবার এটা কাটিং করতেছি আমরা পেছনের পার্টটাকে কমপ্লিটলি সুন্দরভাবে কাটিং করে নিছি এবার আমরা হচ্ছে সামনের অংশটা কাটিং করব ওই জন্য আগে কাপড়টাকে আমাদেরকে স্প্রেড করে নিতে হবে এই যে পাশ থেকে যে কাপড়টা আমরা এক্সট্রা রেখে দিছিলাম পাশে এই কাপড়টা দিয়েই হচ্ছে আমরা সামনের অংশটাকে এখন কাটিং করব তো এই কাপড়টাকেই আমরা এখন বিছিয়ে নিচ্ছি সো আমরা কাপড়টাকে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম আর সামনের অংশে যেহেতু আমাদেরকে এখানে একটা ফোল্ডিং দিতে হবে প্রায় 1 ইঞ্চি পরিমাণ তো আমরা এই দাগটাকে একদম কমপ্লিটলি সোজাভাবে রেখে দিলাম এই দাগটা থেকে আমাদের ফোল্ডিংটা শুরু হবে তো আমরা এই দাগটাকে একদম বড় স্কেল দিয়ে সোজা করে যদি দাগ দিয়ে নিই নরমালি এই দাগটা আমাদের এক্সট্রা হবে যেহেতু এই দাগটার মধ্যে আমরা হচ্ছে এই পরিমাণ একটা প্লেট ফেস্টিং বসাবো এই প্লেট ফেস্টিংটা ঠিক এই জায়গার ভিতরে বসবে তারপরে হচ্ছে এই বাহিরে যে এক্সট্রা কাপড়টা আছে এটা এদিকে ফোল্ডিং হয়ে আসবে তো এই অংশটুকু বাড়তি রেখে দিলাম আর এখান থেকে যেহেতু আমরা 1 ইঞ্চি পরিমাণ প্লেট ফেস্টিং বসাবো তো আমরা এই 1 ইঞ্চি পরিমাণের মিডল অংশ থেকে মানে এখানে আরো হাফ ইঞ্চি পরিমাণ অংশ বাদ দিয়ে তারপর আমরা আমাদের ড্রেসটাকে মেজারমেন্ট করব তো আমরা এই 1 ইঞ্চি পরিমাণ অংশের পাশে এখানে আরো হাফ ইঞ্চি পরিমাণ অংশ এক্সট্রা রেখে দিচ্ছি তো নরমালি এখানের সোজা হিসাবটা হচ্ছে আপনি এখানে যতটুকু পরিমাণ প্লেট পেস্টিং রাখতে চাচ্ছেন সেটাকে ফোল্ডিং করে সেলাই করার জন্য যে কাপড়টা লাগবে সেই কাপড়টা এ পাশে রেখে দিয়ে আমরা হচ্ছে প্লেট পেস্টিংটা এই জায়গায় বসাবো বসানোর পরে প্লেট পেস্টিংয়ের ঠিক মিডল অংশ থেকে আমাদের ড্রেসের মেজারমেন্টটা হবে এবার আমরা জাস্ট হচ্ছে এই মিডল পয়েন্টটার থেকে আমরা হচ্ছে পেছনের অংশটা এখানে বসাই নেব তার মানে আমরা প্লেট পেস্টিংটার অর্ধেক অংশ এখানে রেখে তারপরে হচ্ছে এটাকে সুন্দরভাবে বসাই নিলাম কারণ হচ্ছে প্লেট পেস্টিংটা যখন দুটো অংশ দুটোর উপরে আসবে তখন যাতে হিসেবটা সুন্দরভাবে হয় আর একটা অংশ থেকে আর একটা অংশ যাতে বড় ছোট না হয় ওই জন্যই এই হিসাবটা করা এবার এটার চারপাশেও আমরা হচ্ছে এখন কাটিং করে নিচ্ছি তো আমরা দোনোটা অংশ খুব সুন্দরভাবে কাটিং করে নিছি এবার এই অংশের মধ্যে আমাদের আরও কিছু কাজ বাকি আছে যেটা আমরা হচ্ছে এখন স্লিভসটা কাটিং করার পরে করব এখানে প্রায় 150 থেকে 200 বেশি আমরা এক্সট্রা করে কাপড় নিছি তো আমরা এদিক থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ অংশ যেটাতে মানে কাপড়ের সাইডটা আমরা কাটিং করে নিচ্ছি এবার পেছনের অংশটা আমরা জাস্ট সরাই নিচ্ছি কারণ সামনের অংশে আমাদের আরও কিছু মেজারমেন্ট করতে হবে আমরা নর্মালি যে জিনিসটা করি এখান থেকে প্রায় হাফ ইঞ্চির মতো বা 1/4 ইঞ্চের মতো আমাদেরকে এদিক থেকে ডাউন করতে হবে আর সামনের অংশটাকে আমরা হচ্ছে আরও 1/4 ইঞ্চির মতো ভেতরের দিকে ক্রস করে তারপর আমাদের কাছে যে শেপিং স্কেলটা বা
যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে সামনের অংশে একটা গোলপাত দিতে হবে, তাহলে ফিটিংসটা সুন্দর আসবে বা রিঙ্কেলস বেশি দেখা যাবে না। সো সামনের পার্টটাকে কমপ্লিটলি সুন্দরভাবে কাটিং করার পর আমাদের নেক্সট কাজ হবে এটাকে অবশ্যই এই পেস্টিংটা বসাই নেওয়া। তো অবশ্যই এই পেস্টিংটা উল্টা পার্টে বসাইতে হবে, সেটা একটু মাথায় রাখবেন। সো আমরা এখন সামনের পার্টের দুটো অংশের মধ্যে একদম উল্টা পার্টে হচ্ছে এইদিকের পেস্টিংটা লাগাই নেব, কারণ হচ্ছে এই পেস্টিংটা আপনারা চাইলে হচ্ছে নর্মালি আমি এখানে ফিউজিং ইউজ করতেছি, বাট এই ধরনের প্লেট পেস্টিং পাওয়া যায়, আপনারা সেটা অবশ্যই ইউজ করার ট্রাই করবেন। আমি যেহেতু চারপাশে লকডাউন এখন সেটা পাচ্ছিলাম না, তো ওই জন্যই হচ্ছে এই পেস্টিংটা ইউজ করতেছি। নর্মালি আমরা যতটুকু অংশ বাদ রেখেছিলাম ঠিক ততটুকু অংশ বাদ রেখেই হচ্ছে এটার ভেতরের অংশের দিকটাতেই হচ্ছে আমরা এই পেস্টিংটা বসাবো। তো একদম কমপ্লিটলি পেস্টিংয়ের যে পেস্টিংটাকে খুব সুন্দরভাবে বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই আয়রনের হিট দিয়ে তারপরে হচ্ছে পেস্টিংটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত বসাই দিব। পুরো পেস্টিংটাকে বসানোর পরে আমরা এই দিকে আমাদের যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে এই দিক থেকে ধরে নিয়ে তারপর এদিকে খুব সুন্দরভাবে এটাকে আয়রন করে নেব অ্যাট ফার্স্টে। তো পুরোটা ফোল্ডিংয়ের মধ্যে আমরা কাপড়টাকে ফোল্ড করে নিলাম, আর সামনের অংশ থেকে যাতে এই জিনিসটা খুব সুন্দরভাবে থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এভাবে হচ্ছে অপর পাশেও আমরা আরেকটা পেস্টিং লাগাই নেব। তো আমরা সামনের পার্টের দুটোটা অংশের মধ্যে খুব সুন্দরভাবে এই প্লেটটাকে বসাই নিছি। এবার জাস্ট আমাদেরকে এ পাশে একটা সেলাই করে এই প্লেটটাকে সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে, কারণ হচ্ছে এখানে বেশি সেলাইয়ের প্রয়োজন নেই, একটা সেলাই দিলেই হবে। এরপর এই প্লেটটা একটার উপর এসে আরেকটা হচ্ছে এভাবে ফিটিংস হবে, এই জন্যই আপনাদেরকে ওই হিসাবটা ওই সময় ওইভাবে করতে হবে যাতে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং লুক আসে। এবার আমরা হচ্ছে এটার স্লিভসটা কাটিং করে নেব। স্লিভসটাকে কাটিং করার জন্য আমরা কাপড়টাকে এখানে ডাবল ভাঁজ করে নিয়েছি, এইদিকে বন্ধ অংশটুকু আর এদিকে খোলা অংশটুকু, আর যেহেতু দুটো স্লিভস কাটিং করবো এখানে ডাবল পার্ট কাপড় আছে। তো স্লিভসের মুখেও কিন্তু আমরা এই ধরনের একটা পেস্টিং বসাবো স্লিভসের মুখে। তো স্লিভসের মুখে পেস্টিংটা বসানোর জন্য আমি আনুমানিক নর্মালি এদিকে থেকে প্রায় 2 ইঞ্চির মতো কাপড় প্রথমে রেখে দিলাম, এক্সট্রা কাপড় পরে কাটিং করে ফেলবো। এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা থাকবে। এবার স্লিভসটা কতটুকু লম্বা হবে আমরা সেটা মেজারমেন্ট করব। স্লিভসের লম্বাটা এখানে বেশি না, 6 ইঞ্চির মতো হবে। তো 6 ইঞ্চির মতো লম্বাটাকে জাস্ট 6 ইঞ্চি মাপলাম, আর এটার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা করব, কারণ হচ্ছে স্লিভসের মুখে আমরা যে এই ফোল্ডিংটাকে সেলাই করব এখানে তখন হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা লাগবে। তো আমরা নর্মালি স্লিভসটা এখানে 6.5 ইঞ্চিতে মেজারমেন্ট করলাম, আর স্লিভসের উপরে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি লাগবে। তো আপনার স্লিভসটা যতটুকু হবে তার চেয়ে এক্সট্রা 1/2 ইঞ্চি অ্যাড করবেন, তার সাথে আরও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি অ্যাড করবেন। তার মানে স্লিভসটা যদি 6 ইঞ্চি হয় 7 ইঞ্চি রাখবেন, আর 7 ইঞ্চি হলে 8 ইঞ্চি রাখবেন, এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে রাখবেন। আর স্লিভসের একদম উপরের থেকে আমরা 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এই দাগটাকে কমপ্লিটলি সোজা করে নিলাম। এইদিকে আর্মহোলের মেজারমেন্টটা নেওয়ার জন্য আর্মহোলের মেজারমেন্টটা এখানে প্রায় 7.5 ইঞ্চির মতো আসবে, আর স্লিভসের মুখটা এখানে আসবে হচ্ছে 6 ইঞ্চির থেকে কম বা 5.5 ইঞ্চির মতো। তো আমরা 5.5 ইঞ্চি এখানে মেজারমেন্টটা করে নিলাম। এরপর এই দুটো দাগকে আমরা এদিক থেকে প্রথমে জয়েন্ট করে নিলাম, আর একদম উপরের থেকে এদিক থেকে এদিকে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার এটাকে কাটিং করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এইদিকে আমরা যথেষ্ট পরিমাণ কাপড় রাখবো, আর এই দিক থেকে স্লিভসের মুখ থেকে আমরা এই কাপড়টাকে এইদিকে তেরসাভাবে কাটিং করব। কারণ হচ্ছে এটা যখন এইদিকে ফোল্ডিং হবে এইদিকের অংশটা যাতে ফিনিশিংভাবে স্মুথলিভাবে ঠিক হয় ওই জন্যই হচ্ছে এদিক থেকে তেরসা কাটিং করতে হবে। স্লিভসটাকে কমপ্লিটলি কাটিং করা শেষ, এবার এইদিকের এক্সট্রা বেশি কাপড়গুলোকে আমি এখন কাটিং করে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেওয়ার পর নর্মালি স্লিভসটাকে আমরা প্রথমে খুলে নিচ্ছি। এই যে এই খুলে নেওয়ার পর এটার উল্টা পাশটা যে দিকে আছে এটাও হচ্ছে উপরের পাটটাই হচ্ছে উল্টা পাশ, এই উল্টা পাশেই হচ্ছে আমরা এই প্রথমে হচ্ছে এই পেস্টিংটা বসাবো। এই যে এই পেস্টিংটা আমরা ঠিক যতটুকু কাপড় স্লিভস মধ্যে রাখছিলাম ঠিক ততটুকু স্লিভসের উপরেই বসাবো, এটার বাহিরে না। মানে স্লিভসটা আমার যতটুকু থেকে যেখান থেকে শুরু হয়েছিল মেজারমেন্টটা ঠিক ওটার ভেতরেই হচ্ছে এই পেস্টিংটা বসাচ্ছি আমি।
সো পেস্টিংটা বসানোর পরে আমাদের বাহিরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে উপরের দিকে আমরা প্রথমে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এদিক থেকে খুব সুন্দরভাবে কিনারাটা আয়রন করে নেব। এট ফার্স্টে এ পাশটা আয়রন করে নেওয়ার পর এ পাশে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে এই কাপড়টাকে আমরা এদিক থেকে প্রথমেই ফোল্ড করে নিচ্ছি। তার মানে হচ্ছে এভাবে আমরা হচ্ছে দুটোটা হাতার মধ্যেই এভাবে পেস্টিংটা বসায় নেব। এক্ষেত্রে এভাবে কি হয়, এই টপসগুলোর ক্ষেত্রে পেস্টিং যদি আপনি দিয়ে দেন তখন মানে একদম সাইডগুলো একদম ক্রিসপি দেখায়, একদম নিট অ্যান্ড ক্লিন দেখাবে। তো ঠিক সেমভাবে আরেকটা পার্টেও এখন আমরা পেস্টিংটা লাগাই নেব। সো গাইজ, আমরা দুটো স্লিভসের মধ্যেই হচ্ছে এখানে খুব সুন্দরভাবে এই পেস্টিংটাকে বসাই নিছি। আর এই পেস্টিংটা অবশ্যই বসানোর সময় একটু ধৈর্য করে খুব সুন্দরভাবে বসাবেন, যাতে সেলাই করার সময়ও ঠিক হয়। তো আমাদের ড্রেসের সামনে পেছনের অংশ স্লিভস দুটোটাই কাটিং করা শেষ, পেস্টিংগুলো বসানো শেষ। এবার সামনের পার্টে পকেটের উপরে যেরকম ফোল্ডিং থাকে এখানে আমরা দুটো ফোল্ডিং কাটিং করে নিছি। পাশে হচ্ছে লম্বাতে 4.5 ইঞ্চি আর এদিকে প্রায় 2 থেকে 2 সুতা বেশি আছে, মানে 2.25 ইঞ্চির মতো আছে। এই ফোল্ডিংটাকে আমরা জাস্ট ডাবল করে ফেস্টিং করে বসায় নিব কাপড়ের মধ্যে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখন আমরা এই ড্রেসের জন্য আমাদের কলারটাকে কাটিং করতে পারি। তো নর্মালি আমি এখানে ফেস্টিং ইউজ করতেছি, যেহেতু ফেস্টিংটাকে আমি ডাবলভাবে ফেস্টিং ইউজ করব, ওই জন্য ডাবল ফেস্টিংকে এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি প্রথমে, যাতে আমি দুটো কলার একসাথে কাটিং করতে পারি। দুটো কলারকে একটার উপর আরেকটা দিয়ে ফেস্টিং করে আয়রন দিয়ে তারপর আমি বসাবো। তো নর্মালি এখানে আপনারা চাইলে একটা পার্টও ইউজ করতে পারেন বা দুটো পার্টও ইউজ করতে পারেন। তো নর্মালি কাপড় পেস্টিংটাকে খুব সুন্দরভাবে নিয়ে নেওয়ার পর আমাদের এখানে বেশ কিছু মেজারমেন্ট এখন আমাদেরকে করতে হবে। যেহেতু আমরা হচ্ছে কলারটাকে 15 ইঞ্চি লম্বা বানাবো, তো 15 ইঞ্চি কলার বানানোর জন্য এটার অর্ধেক কত আছে, 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চি বরাবর আমরা এখানে দাগ দিয়ে নিলাম প্রথমে। এরপর এই স্কেলটা দিয়ে, যেহেতু 7.5 ইঞ্চি আমরা কলার বানাবো, এই স্কেলটা দিয়ে পুরোপুরি এখানে একটা সোজা দাগ টানলাম। এই সোজা দাগ টানার পর আপনি কলারটাকে কত বড় রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে এদিকের দাগটা আপনি কি করবেন। তো এদিকে আমি প্রায় কলারটাকে 3 ইঞ্চির মতো চওড়া রাখতেছি। তো 3 ইঞ্চির মতো চওড়া রাখার পর এই দিক থেকে আমরা এখন আমাদের কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেলটা ইউজ করব, কারণ হচ্ছে এই দাগটাকে কমপ্লিটলি সোজা না করে আমরা এদিক থেকে হালকা একটু রাউন্ড করব, একদম হালকা রাউন্ড। এই যে যে রাউন্ডটা আপনারা দেখতেছেন ঠিক এভাবে হালকা রাউন্ড করব। আর এদিক থেকে এই শেপিং স্কেলটা দিয়েও এই দাগটাকে এদিকও প্রায় হালকা আমরা রাউন্ড করে নেব। তো এই এভাবে দাগটা দেওয়ার ফলে আপনার গলার শেপিংটা খুব সুন্দর আসবে। আর সামনের দিক থেকে এইদিকে আমরা প্রায় 2 সুতার মতো এটাকে তেরসা করে কাটিং করে নেব, মানে দাগের বাহিরে এক্সট্রাভাবে নিয়ে নেব। এবার এটাকে কমপ্লিটলি এদিক থেকে দাগ দেওয়ার পরে, যেহেতু এটা শার্ট কলার হবে তো আমরা এদিকে প্রায় আরও 1 ইঞ্চির মতো এক্সট্রা করলাম এটাকে। এই এক্সট্রা করার পরে আমরা এদিক থেকে যে স্কেলটা আছে আমাদের স্কেলটা দিয়ে আমরা এদিকে দাগটা দিয়ে দিব। বাট এদিকে দাগটা একটু বেশি না, প্রায় 1 থেকে 6 ইঞ্চির মতো চওড়া থাকবে, আপনি আসলে কতটুকু পরিমাণ কলারটা দিতে চাচ্ছেন। তারপরে এদিকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে এই কলারটাকে মিলাই নেব। ঠিক যেভাবে আমি দাগটা দিছি আপনারাও ঠিক সেমভাবে এভাবে দাগ দিবেন। আপনারা দু একবার ট্রাই করার পরে দেখবেন যে কলারটা সুন্দরভাবে আপনাদের হয়ে যাচ্ছে। এবার এটাকে কাটিং করে নিচ্ছি আমি। কলারটা আমরা খুব সুন্দরভাবে কাটিং করে নিলাম। এভাবেই নর্মালি আপনারা শার্টের কলারটা কাটিং করবেন। যেহেতু আমি এখানে ডাবল পার্টভাবে কলারটা দিব, ওই জন্য ডাবল করে কাটিং করে নিছি। এই কলারটা ঠিক এভাবে থাকবে। এবার এটাকে আমরা হচ্ছে কাপড়ের মধ্যে জাস্ট পেস্টিং করে নেব। একটা কাপড় পেস্টিং করার পর এখানে তারপরে এটার উপরে দিয়ে আরও একটাকে পেস্টিং করে নেব। ঠিক সেমভাবে এ পাশ থেকে আমরা যে কলারের সাথে পাশাপাশি আমরা যে হচ্ছে পকেট প্লেটটা কাটিং করে নিছি এটাকেও পেস্টিং করে নেব। এরপর তো এই পেস্টিংগুলোকে আমরা কাপড়ের মধ্যে খুব ভালোভাবে আয়রন দিয়ে নেওয়ার পর এরপর আমরা মেশিনে দেখা করতেছি, কারণ ওইখানে আমরা পুরোপুরি কীভাবে স্টিচিং করব সেটা আপনাদেরকে দেখাবো।
সো গাইস, এই ড্রেসের এভরি ইচ অ্যান্ড এভরিথিং আমরা হচ্ছে এখানে কাটিং করে নিছি। এই পোর্শনটা দিয়ে হচ্ছে আমরা কোমরের মধ্যে যে ফিতাটা দিব, ফিতাটার ঘর করার জন্য নিছি। আর এটা হচ্ছে ফিতাটা সেলাই করার জন্য আমরা দুটো অংশ কাটিং করে নিছি। যতটুকু রাখার ততটুকু রাখবো, বাকিটুকু কাটিং করে ফেলে দিব। আর এখানে কলারটা তো কীভাবে আপনাদেরকে মানে হচ্ছে পেস্টিংটা বসাইতে হবে কাপড়ের মধ্যে, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখালামই। আর এখানে হচ্ছে পকেট পেস্টিংটা বা হচ্ছে পকেট প্লেটটা, যেটা কিভাবে করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাইছি। আর স্লিভস এবং হচ্ছে জামার মধ্যে কাটিং থেকে শুরু করে এটার পেস্টিংটা কিভাবে বসাতে হবে সেটা আপনাদেরকে অলরেডি দেখাইছি। তো হোপফুলি আপনাদের কাটিংটাতে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এটার স্টিচিং টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এটার স্টিচিং টিউটোরিয়ালে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।